এনআরসি এবং সিএ যা নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড়। একদিকে কেন্দ্র সরকার বলছে রাজ্যে এনআরসি সিএ হবে, অপরদিকে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে এ রাজ্যে কোনোভাবেই সিএ বা এনআরসি হতে দেব না। তার মধ্যেই পোস্টার ঘিরে রাজনীতি উত্তাপ। এনআরসি সিএ পোস্টার ঘিরে বিতর্ক, আসল তথ্য ফাঁস করল এক মতুয়া ভক্ত বিজেপি কর্মী। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বলা হয়েছিল এনআরসি সিএএ চালু করা হবে, সেই মতো লোকসভা নির্বাচন ঘোষণার আগে এনআরসি চালু করা হয়েছে, আর তাকে হাতিয়ার করে কার্যত ভোট ময়দানে তৃণমূল কংগ্রেস। একদিকে বিজেপি নেতৃত্বদের গলায় এনআরসি সিএএ নিয়ে প্রশংসা শোনা গেলেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছে, আমি বেঁচে থাকতে রাজ্যে এনআরসি সিএএ চালু হতে দেব না। আপনারা যেই দরখাস্ত করবেন, আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় হাজারবার, আমরা মানছি না, আমরা মানবো না। সেই মতো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত দত্তপুকুরের একাধিক জায়গায় এনআরসি সিএএ নিয়ে পোস্টার দেওয়া হয়, তাতে লেখা আজ এনআরসি কাল সিএএ, পরশু ডিটেনশন ক্যাম্প। অসমের ডিটেনশন ক্যাম্পে 7 লক্ষ মানুষের কথাও তুলে ধরা হয়েছে। এই পোস্টারে কিছু মানুষের ছবি দেখানো হয়েছে অসমের জেলখানায় বন্দি। এবার এনআরসি সিএএ পোস্টারে যে মানুষদের ছবি দেখানো হয়েছে জেলখানায় বন্দি রয়েছে, তার মধ্যে এক মতুয়া ভক্ত অর্থাৎ বিজেপি কর্মী মাধব চন্দ্রপাল দাবি করেন তার বাড়ি দত্তপুকুরে। তিনি অসমে ডিটেনশন ক্যাম্পে নয়, বাড়িতে আছেন। এনআরসি এবং সিএএ নিয়ে দত্তপুকুরে তৃণমূলের পক্ষ থেকে মিথ্যে ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। বর্তমান আমাকে এই যে আমি জল জ্যান্ত, এই ক্যাম্প কোথায় কি এ হয়ে যাবে আমি কোনোদিন চোখে দেখিনি। হ্যাঁ, কিন্তু আমি জল জ্যান্ত, আমি আমার চোখে আমি দেখতে পাচ্ছি যে আমি জেলে বন্দি রয়েছি। এই কারণ কি, কারণ কি, এ আমি আমার মাথায় কিছু ঢুকছেও না, আমি কিছু বলতেও পারছি না, কিন্তু দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমার বাড়ির দত্তপুকুর পালপাড়া, চালতাবেড়া পালপাড়া, এই মাধবচন্দ্র পাল। আমি সেইটা নিয়েই তো আমি তো অবাককাণ্ড হয়ে গেছি, আমার মানে আমার মাথা ঠিক নেই, যার ফলে আমি ঠাকুরের কাছে ছুটে এসে বাধ্য হয়েছি। না 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 না, ও কোনোদিন নাম ও শুনি যায় এখানে বসে, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। হ্যাঁ, এই ছবিটা পেয়েছি আমি ওই দত্তপুকুরে, যে কোনো মানে একটা সাধারণ একটা ছেলে, বাচ্চা ছেলে, সে আমাকে মামা মামা ডাকে। হ্যাঁ, ডেকে বলছে মামা কি ব্যাপার, গতকাল দুপুরের কথা, মামা কি ব্যাপার, আমি কি দেখছি কি তুমি জেলের ভিতরে রয়েছো, কীসব তোমার ছবি টবি। আমি বাবা কি বলছিস, বলে হ্যাঁ দেখেছি 2-3 জায়গায়। তারপরে মোটামুটি আমি আমার ছেলেকে নিয়ে বেরোলাম, বেরিয়ে দেখলাম বেশ কয়েক জায়গায় লাগানো। হ্যাঁ, লাগানো। তারপরে মোটামুটি আমি কার কাছে যাব, কার কাছে যাব, আমার গ্রাম পঞ্চায়েত সদস্য যে আছে সেও আমাদের যথেষ্ট ভালো লোকই, খারাপও বলতে পারবো না, কিন্তু সে আমাকে যেরকমভাবে বলেছে যে মাধবদা এরকম আমাদের পঞ্চায়েত দাদা, প্রধান দাদা মান্তু সাহা, সে একজন লোক পাঠাচ্ছে, হ্যাঁ একটা ছবি তুলে নেবে, ছবিটা তুমি দিও। এখন কিসের জন্য কি, তা আমাদের আবার সেই যে মেম্বার তার একটা অনুষ্ঠান ছিল কীর্তনের, হ্যাঁ সেই অনুষ্ঠান থেকে সে তখন বেরিয়ে এসে আমাকে বলে গেছে। তা বলে আসার পরে এক ব্যক্তি এসছে, এসে বলছে যে আপনার নাম মাধবপাল নাকি, বলছে হ্যাঁ, বলছে গণেশ দেশ ছিল, বলছে হ্যাঁ, বলছে মান্তুদা পাঠিয়েছে। হ্যাঁ, এটা এই দিন দশে হবে মনে হয় হয়তো সময় তো। তারপরে আমি গতকালকে আমি এইটা পাই, গতকালকে ছবিটা নিয়েছে, এটাই বলেছে যে অভিষেক ব্যানার্জি আপনার ছবি চাইছে, হ্যাঁ আপনাদেরকে পঞ্চায়েত অফিসে ডাক করবে, যাবেন, হ্যাঁ হয়তো আপনাদের সে কিছু দেবে টেবে সে দাদা বলবে। এই ঘটনাকে কেন্দ্র করে মতুয়া ভক্ত বিজেপি কর্মী মাধব চন্দ্র পাল ঠাকুরনগরে গিয়ে অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন এবং সম্পূর্ণ বিষয়ে তাকে জানান। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে তীব্র নিন্দা করে শান্তনু ঠাকুর পাশাপাশি ইলেকশন কমিশনকে পুরো বিষয়টি জানাবেন তিনি। দিন আগে
টিএমসি একটা অপপ্রচার দিয়েছে যে আসামের গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প নিয়ে, যেখানে নাকি আমাদের মতুয়া ভক্তদের এবং মুসলিমদের প্রায় 500-700 মুসলিম ওখানে আছে, আমাদের হিন্দুরা প্রচুর পরিমাণে ওখানে আছে ডিটেনশন ক্যাম্পে, সেরকম একটা পিকচার দিয়ে, এই পিকচারটা দিয়ে তারা বিভিন্ন জায়গায় পোস্টার দিচ্ছে টিএমসির নেতারা। আমার বক্তব্য, যাদের এখানে ডিটেনশন ক্যাম্পের ছবি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন আমাদের সাধু আছেন, একজন গোসাই আছেন আমাদের মধ্যে, যিনি এটা নিজেই আমাদের কাছে নিয়ে এসেছেন যে আমি এর মধ্যে নেই ডিটেনশন ক্যাম্পে, কিন্তু আমাকে ডিটেনশন ক্যাম্পের মধ্যে ভরে দিয়ে কেন এটা দেখানো হলো, একদম লাস্টের যিনি আগের জন আমাদের গোসাই, উনি আমার পাশেই বসে আছেন, গোসাইয়ের কি যেন নাম? আমার নাম মাধবচন্দ্র পাল। মাধবচন্দ্র পাল, তো ওনাকে ডিটেনশন ক্যাম্পে দেখানো হয়েছে যে উনি ডিটেনশন ক্যাম্পে আছে। এইভাবে মিথ্যা প্রচার টিএমসি করছে। রাজনীতি করতে হয়, অবশ্যই রাজনীতিতে অনেক কথা বলতে হয়, কিন্তু একটা জলজ্যান্ত মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিয়ে মতুয়াদের বিভ্রান্ত করছে, এবং সেই বিভ্রান্ত করার পেছনে আজকে আমি এই যে প্রেস বাইট, এটা করতে বাধ্য হলাম। যে ব্যক্তি নিজে এসে ডিক্লারেশন দিয়েছেন যে আমি তো ডিটেনশন ক্যাম্পে কখনো ছিলাম না, তাহলে আমার ফটো এখানে কেন দেওয়া হলো? ইনি ব্যক্তি, ভালো করে যদি এটা দেখা হয় ওনার ফেসের সঙ্গে পুরো মিলবে, এবং ওনার নাম নাম করে ওখানে দেওয়া হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে সিএ করলে মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে, এটাই তারা অপপ্রচারটা করতে চাইছে, এবং তার জন্য একটা ডুপ্লিকেট, একটা ফেক পিকচার বানিয়ে সেটা মানুষের সামনে তুলে ধরছে। এবার যাদের ফটো এর মধ্যে দেওয়া রয়েছে তারাই প্রতিবাদ করছে, আমাদের ফটো ডিটেনশন ক্যাম্পে কেন আনা হলো, আমরা তো ডিটেনশন ক্যাম্পে নেই। এইভাবে একটা ফেক ফটো করে, এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনের কাছেও যাব, ইলেকশন কমিশনকে জমা দেবো যে এরকমভাবে যদি একটা সত্য ঘটনাকে, একটা মিথ্যা ঘটনাকে সত্য করার প্রচেষ্টা চলে, তাহলে সাধারণ মানুষকে টিএমসি ধোকা দিচ্ছে সেটা প্রমাণ পায়, আর তার জন্যই এই সমস্ত বন্ধ হওয়া উচিত। মতুয়াদের ভোট পাওয়ার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মতুয়াদের নিয়ে ছিনিমিনি খেলছেন, যেভাবে মতুয়াদের সম্মানকে ভুলণ্ঠিত করছেন, আমি ধিক্কার জানাই ওদের এই কর্মকাণ্ডকে। কেননা ওদেরই পঞ্চায়েত প্রধান বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সুবিধে করে দেবে পঞ্চায়েতের মাধ্যমে, তাই আপনাদের ফটো লাগবে, এ কথাটাই উনি এক্সপ্লেন করলেন, ব্যাখ্যা করলেন। তো আমি মনে করি এটা অত্যন্ত গৌরবের কাজ, এরকমভাবে মানুষকে ঠকানো, এভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা, এই ছিনিমিনি খেলা টিএমসি দীর্ঘ 12 বছর ধরে করছে, এবং বিশেষ করে মতুয়া সমাজকে, মতুয়া বাড়িকে শেষ করবার জন্যে ওদের একটা প্রচেষ্টা। আজকে যে প্রমাণটা হলো এই কাগজে, সেটা টিএমসির নাক কাটা যাবে কি কান কাটা যাবে টিএমসি নিজেও জানে না, তবে সমগ্র মতুয়া সমাজ জানলো যে ও তাদের নিয়ে কিভাবে মিথ্যাচার করছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টি। কোটা দত্তপুকুরে এনআরসি এবং সিএএ নিয়ে পোস্টার দেওয়া হয়েছে, এই ঘটনায় মাধবচন্দ্র পাল চারিদিকে অভিযোগ তুলেছেন। তিনি দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা। এই বিষয়ে তার সাথে কথা বললে তিনি জানান, এর সাথে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়, 4ঠা জুনের পর মানুষ জবাব দেবে। তাতে যে ছবিটা আমাকে দেখিয়েছে তাতে অনেক ধরনের মানুষকে দেখেছে, তাতে লেখা আছে আজ সিএ, কাল এনআরসি, পরশু ডিটেনশন ক্যাম্প, তাতে সব ধরনের মানুষেরই ছবি রয়েছে। এটা জাস্ট একটা উপমা, আর তৃণমূল কংগ্রেসের এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তার কারণ অমিত শাহ এই মধ্যে পশ্চিমবাংলা জুড়েই বলছে যে আমি পশ্চিমবাংলায় সিএ চালু করবো, এনআরসি চালু করবো। একমাত্র প্রতিবাদী নেত্রী সে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিই বলছেন যে আমি পশ্চিমবাংলায় কখনোই সিএ বা এনআরসি চালু হতে দেবো না, উনি তো মাইকেই বলছেন। তো এর সঙ্গে পোস্টার বা ব্যানারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসাজশ নেই। আর যেই ব্যক্তি শান্তনু ঠাকুরের দ্বারস্থ হয়েছেন তার বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনি লোক পাঠিয়েছেন ছবি তার কাছ থেকে কালেক্ট করবার জন্য। ওরে বাবা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছে, আমার তো ভাগ্য খুলে গেল তাহলে। যাই হোক, সেটা কোনো কথা না, কথাটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের একজন যুব নেতা এবং আমাদের একটা আইকন যুব সমাজের। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি এমন একজন ব্যক্তি, কালিমালিপ্ত করার জন্য অনেক অনেক কথা বলবে, পশ্চিমবাংলা জুড়েই বলবে,
সেটাকে মানুষ বিচার করবে। এবং আমি কোনোদিন কাউকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে বা কাউকে পাঠিয়েছি ছবি তোলার জন্য রাস্তাঘাটে, আজকাল আমার ছবি সম্বন্ধ হয় ইংল্যান্ডেও আছে অস্ট্রেলিয়াতেও আছে, ছবি আজকালকার দিনে পাওয়া যায় না এমন কোনো লোক নেই। প্রশ্ন হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে, দেখুন বাস্তবটা তো সিএ বা এনআরসি পশ্চিমবাংলায় চালু করতে চলেছে, কেন্দ্রীয় সরকার করবে, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে প্রতিবাদ চালাচ্ছে, আর পশ্চিমবাংলায় এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা যে আমাদের বিজেপি মানে যারা প্রার্থী হয়েছেন তারা পশ্চিমবাংলায় বুঝতে পারছেন তাদের পশ্চিমবাংলার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। রাজ্য বিজেপি একটা মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা আছে আগামী 4 তারিখে, রেজাল্টেই বুঝতে পারবেন কম বেশি। তার কারণ এই সরকার পশ্চিমবাংলার জন্য নয়, হয়তো অন্য কোনো স্টেটে কাজ করতে পারে কিন্তু পশ্চিমবাংলার জন্য সেরকম কোনো কাজ করেননি, আর ভারতবর্ষের সেরকম উন্নয়নের কোনো নজির নেই এই সরকারে। সেহেতু তাদের এই যে সরকার চলে যাওয়ার ব্যাপার বা মুখ থুবড়ে পড়ার বা একটা প্রার্থী হেরে যাওয়ার, এখান থেকে দাঁড়িয়ে তৃণমূলকে দোষ ছাড়া কাকে দোষ দেবে, আর তো কেউ টিকে নেই, একমাত্র রাজ্যে বা সব জায়গাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মতুয়া ভোট ব্যাংক তো নয়, মতুয়া যেটা আমরা সম্মান করি শ্রদ্ধা করি, হরিচাঁদ গুরুচাঁদ এমনই একটা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে মন্ত্রী মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবাংলার বিভিন্ন ধর্মের মানুষকে শ্রদ্ধা করেন, যেখানে মতুয়া আছেন বা বিভিন্ন ধর্মের মানুষ আছেন বা সবাইকে তিনি শ্রদ্ধা করেন, তার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সবার। আর একটা শিক্ষক যেমন স্কুলের সব ছাত্রের, ঠিক তেমনি একটা মুখ্যমন্ত্রী রাজ্যের সবার। আমরা তারই আদর্শে বড় হয়ে আমাদেরও নির্দেশ আছে সবাইকে সমান চোখে দেখো এবং মানুষের অধিকারকে পাইয়ে দাও এবং মানুষের পাশে থাকো। সেখানে মতুয়া বলে শুধু নয়, আমরা গ্রামের মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে আমরা থাকবো এবং গ্রামের মানুষ আগামী 4 তারিখ নির্বাচনের রেজাল্টে বুঝিয়ে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তারা আছেন কি নেই। দেখুন ব্যানার বা পোস্টার্স এ তো বিভিন্ন রকম লাগাতে পারে, বিভিন্ন অরাজনৈতিক দল লাগাতে পারে, কোনো রাজনৈতিক দল লাগাতে পারে, ওখানে তৃণমূল কংগ্রেসের সাথে এই ব্যানারের কোনো সম্পর্ক নেই আর তৃণমূল কংগ্রেসের ওই ব্যানারের কোনো লোগোও নেই মানে সিম্বলও নেই। এবার যে বা যারা করেছে তারা হয়তো ভারতীয় সংবিধানকে বাঁচানোর জন্য করেছে, ভারতীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য করেছে, যা সিরিয়ার বিরুদ্ধে তারাও হয়তো করতে পারে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস তো মাইকে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে, বাড়িতে বাড়িতে গিয়ে বলছে যে আমরা সিএনআরসি হতে দেবো না পশ্চিমবাংলায়, তো পোস্টার্স ব্যানার ছাপিয়ে কী হবে। আর রইল বাকি ডিটেনশন ক্যাম্প, সে তো রাজ্যের মানুষ 4 তারিখে তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে না পশ্চিমবাংলায় থাকবে না ভারতবর্ষে থাকবে, তার জবাব যোগ্য জবাব দিয়ে দেবে 4 তারিখে পশ্চিমবাংলায়। দত্তপুকুর 2 নম্বর অঞ্চলের মাধবচন্দ্র পাল, তিনি দাবি করছেন এই যে পোস্টার, অর্থাৎ ব্যারাকপুর লোকসভার আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত দত্তপুকুরে একাধিক জায়গায় যে পোস্টার রয়েছে, আজ সিএ, কাল এনআরসি, পরশু ডিটেনশন ক্যাম্প, এবং যেই পোস্টার তাতেই এই মাধবচন্দ্র পাল অর্থাৎ দত্তপুকুর 2 নম্বর অঞ্চলের পালপাড়ার বাসিন্দা মাধবচন্দ্র পাল তার ছবি দেওয়া হয়েছে। তবে এই ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান মান্তু সাহা তার নেতৃত্বে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার বাড়ির থেকে ছবি নিয়ে এসে এইভাবে তার পারমিশন ছাড়া এইভাবে ডিটেনশন ক্যাম্পে ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী, তার অভিযোগ অনুযায়ী যে এই যে যেটা বলা হচ্ছে যে আসামের ডিটেনশন ক্যাম্পে রয়েছে তিনি, তবে তিনি দত্তপুকুরের বাসিন্দা, দত্তপুকুর এখনও খোলাবেলা ঘুরে বেড়াচ্ছে। এই নিয়ে আজ সকালবেলায় যে মতুয়া ধর্মের সংঘাধিপতি রয়েছে শান্তনু ঠাকুর, তার বাড়িতে গিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন। শান্তনু ঠাকুর পুরোটাই রাজনৈতিকভাবে ব্যাখ্যা জানিয়েছেন যে তৃণমূলের ভোট ব্যাংক কমছে, সেই কারণে কিন্তু এরকম নোংরা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে যখন এই বিষয়ে দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহার সঙ্গে আমরা কথা বলি, তখন কিন্তু তিনি জানিয়েছেন যে এই ব্যানারের সঙ্গে, অর্থাৎ এই এনআরসি বা সিএর যে ব্যানার রয়েছে বা পোস্টার রয়েছে, এই পোস্টারের সঙ্গে কিন্তু কোনোভাবে দায়ী নয় তৃণমূল কংগ্রেস বা কোনোভাবেই জড়িত নয়। তবে এই পোস্টার ঘিরে বা এই ডিটেনশন ক্যাম্পের যে পোস্টার তা নিয়ে গোটা ব্যারাকপুর লোকসভার যে আমডাঙ্গা বিধানসভা এবং দত্তপুকুরে গোটা অঞ্চল জুড়ে কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে একটা চাপা উত্তেজনা বা দেখা দিচ্ছে। এই 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 ডিটেনশন ক্যাম্প বা ওই পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তাপ কতটা চড়ে সেটাই এখন দিকে তাকিয়ে থাকবো আমরা। উত্তর 24 পরগনা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।